হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে যে নাইট ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটা আমরা আজকে তৈরি করে দেখাবো। আমাদের প্রথমে আমরা আইকার মধ্যে আমাদের সুতাটা পুরোপুরি ভিজিয়ে নিলাম। তারপর আমরা উপরের এর আগে অনেকবার করছি কিন্তু আমাদের শেপটা পুরোপুরি গোল হয়নি, তার জন্য আমরা একটা চুড়ি এখানে সেট আপ দিয়ে দিলাম সুতার সাথে। তারপর কিন্তু আর চুড়িতে বাদ দেওয়া যাবে না, এখন পর্যায়ক্রমে আমরা পেছিয়ে নিব। আমাদের যে ক্যান্ডেলার বা জারবাতির ল্যাম্পটা আছে, এটা সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই পুরোটা দেখতে হবে আপনাদের। দেখতেই পাচ্ছেন আমরা একটা বেলুনের উপর আমাদের একটা পলিথিন আগে নিয়ে নিলাম। অনেক সময় বেলুন ডাকে গান বেশি ইয়ে করে, তো ওই জন্য বেলুনটা চিমে যায়, তার কারণে আমাদের শেপটা গোল হয় না বা সুন্দর হয় না। তার জন্য আমরা পলিথিন দিয়ে দিলাম, আপনারা পলিথিন দিয়ে করবেন তাহলে শেপটা সুন্দর হবে। আমি ভিডিওটা বেশি বড় করলাম না, বেশি বড় হয়ে যায়, ওই জন্য আমরা বেলুন ফুলানো আর পলিথিন লাগানোটা দেখাতে পারলাম না। এটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন কীভাবে করলাম। এখন দেখেন আমরা পর্যায়ক্রমে ঘুরিয়ে নিচ্ছি ওইটার উপরে। এটা যতক্ষণ না পর্যন্ত গোল হয় বা শেপ সব দিকে সুতা এক সমান না হয়, ততক্ষণ আমরা পেছিয়ে নিচ্ছি। আমাদের এই প্রশিক্ষণটি সম্পূর্ণ সরকারিভাবে বিনামূল্যে দেওয়া হয়। অবশ্যই যদি এইরকম প্রশিক্ষণ নিতে চান ইন্টেরিয়র ডিজাইনের, ইভেন্ট ম্যানেজমেন্টের, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্ট বা ইনবক্সে নক দিতে পারেন। তারপর আমাদের স্টেপটা হচ্ছে, এটার স্টেপ অবশ্যই শেষ, শুধু এটা পর্যায়ক্রম পেছে হইলে বা পেছানো শেষ হইলে আমরা এটা শুকাতে দিয়ে দিব। শুকানোর পরে পরে স্টেপ আসবে। দেখেন আমাদের প্রায় শেষ হয়ে গেছে লাগানো, দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা শেপ চলে আসছে। তারপর এখানে আমরা আবার আমাদের যে জায়গাগুলো কম আছে সেটা ওই গ্যাপগুলো দেখে দেখে দিই। তারপর এটা পুরোটা শেষ হলে আমরা কালার করে নিব। এখানে ভিডিওটা বড় করতে চাচ্ছি না। দেখেন আমাদের ফাইনাল লুকিংটা, আমরা একটা কালারই দিয়েছি, শুধু হলুদ কালার দিয়েছি। আপনারা হলুদ কালার দিয়ে জারবাতি লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এইরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো এবং লাইক দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।